নমস্কার, মিতায় কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। নতুন একটা রেসিপি নিয়ে আজকে হবে উচ্ছে ভাজি। তো উচ্ছে ভাজি করতে যা যা উপকরণ লাগবে আপনাদের দেখাচ্ছি। এখানে গোল গোল করে উচ্ছে আর গোল গোল করে পেঁয়াজ কেটে আমি ধুয়ে নিয়েছি। এখানে আছে 1.5 চামচ হলুদ, 1.5 চামচ লবণ, আর আছে এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, গরম আছে, এবার তেল দেব। তেলটা আমার দেখানো হয়নি, আমি সর্ষে তেলে এটা ভাজব। 3 চামচ সর্ষে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, ফ্লেমটা আমি লো করে দিলাম। এবার উচ্ছেটা দিয়ে দেব। লবণ দেব 1/2 চামচের একটু কম দিয়েছি লবণ। হলুদ দিলাম 1/2 চামচ মতন হলুদ দিলাম, আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কায় কিন্তু ঝাল নেই, খুব কম ঝাল, এই জন্য আমি একটু বেশি করে দিলাম। এবার নেড়ে দেবো সব কিছু দিয়ে। ঢেকে দেবো এটাকে আমি। এবার ঢাকা খুলে দেখবো। এখনো হবে, এখন এটা ভাজা ভাজা হয়নি, হচ্ছে, বাকি আছে এখনো। হাই হিটে ভাজছি না, নালে পুড়ে যাবে। মিডিয়াম হিটে ভাজছি। ভাজি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এর থেকে বেশি আমি কড়া করব না। নামিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। উচ্ছে ভাজা হয়ে গেছে, প্লেটে বেড়ে দিয়েছি। এরম করে বাড়িতে আপনারা উচ্ছে ভাজবেন, খুব ভালো লাগে, মুখে খুব স্বাদ আনে এরম উচ্ছে ভাজা করলে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।